আছেন, আশা করি ভালো আছেন। আর আজকে চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা বানাবে সানা, কি করবে সেটা দেখবেন আপনারা পুরো লাস্ট অবধি ভিডিওটা। আর সানাই বলবে কি করবে না করবে। হ্যালো ভাই, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো মাছের চারা কীভাবে বানাতে হয়। এবার কি কি লাগছে সানা ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, কি কি লাগবে না লাগবে সানা দেখিয়ে দাও। এবার কী কী লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি আমাদেরকে। ভুসি, তারপরে সুজি ভাজা, ময়দা, হালকা পরিমাণে ভাত, তারপরে এখানে বিস্কুট, একটু আলু, একটি জ্যাম আর একটি আচার, আর এখানে একটু কিশমিশ জাতীয় একটা জিনিস। এবার ভিডিও স্টার্ট করছি। ফার্স্টে রুহাল ময়দা নেব, তারপর মধু, কতটা লাগবে এটা মধুটা, কিছু বেশি পরিমাণে লাগবে না, হালকা সেন্ট অফ করবে। তারপরে নুন, হালকা লবণ লাগছে না, একটু দিদা তোর মাঝে এটা লেগে গেছে, এটা কতটা, হ্যাঁ একটু কম আর দেব, আর যাবে না। আর এটাতে দিয়ে দিচ্ছি ময়দা, মধু আর একটু নুন। এরপর দেব সুজি, তারপর দেবো ভাত, ভুসি, তারপর একটু বিস্কুটের গুঁড়ো, একটুখানি আলু, তারপর দেবো একটুখানি জ্যাম, তারপর একটুখানি দেবো আচার, তারপরে দেবো বাদাম, হয়ে গেল। এটা পানিটা দাও, এবার সব এগুলো সব মিক্স করছি, একটুখানি পানি দরকার। বেশি পানি দরকার হবে, একটু একটু করে দিয়ে দিচ্ছি। হলুদটা দিতে ভুলে গেছিলাম, তো এখন আমি হলুদটা দিয়ে দিলাম। এ ভালো করে মাখতে হবে, এটা ভালোভাবে মাখিয়ে ফেলেছি। আমি আমার তৈরি হয়ে গেছে, এবং আপনারা বাড়িতে বসে বসে এটা তৈরি করবেন। এই চাটা খুবই ভালো। তাহলে আমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।